নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা তোমাদেরকে দেব, ফার্স্টেই মোহনবাগানের আপডেট একটা তোমাদেরকে দেবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যেটা হচ্ছে, আজকে মোহনবাগানের তারকা বিদেশি স্ট্রাইকার, অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন, তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছেন, যেখানে তিনি মানে মুম্বাই আছেন সেই রকম তিনি কিন্তু পোস্ট করেছেন আর কি। তো সেইটা নিয়ে অনেকেই পোস্টও করছিলে এবং অনেকাংশেই অনেক রকম জল্পনাও শোনা যাচ্ছে যে হঠাৎ করে কী হলো। তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমি কিছুটা বিজি ছিলাম, সে কারণে ভিডিও বানাতে পারিনি, নাহলে অনেকক্ষণ আগেই তোমাদেরকে জানিয়ে দিতাম। তো ব্যাপারটা হচ্ছে, জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মুম্বাইয়ে গেছেন, তার কারণ হচ্ছে তার কাঁধে যে ব্যথা অনুভব তিনি করছিলেন তার চিকিৎসা করাতে। তো ব্যাপারটা হচ্ছে, দুদিন আগে তিনি কিন্তু অনুশীলনে যোগও দিয়েছিলেন, যোগ দেওয়ার পর আবার কিন্তু তার কাঁধে সেই ব্যথা অনুভব করেন তিনি। সেই কারণে বর্তমানে মানে কলকাতার চিকিৎসকেরা তাকে জানিয়েছেন যে কয়েকদিন রেস্ট নিলে আবার সব কিছু সুস্থ হয়ে যাবে, কিন্তু ম্যানেজমেন্ট কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয়। সেই কারণে কিন্তু স্পোর্টস মেডিসিন অথরিটির একজন নাম করা চিকিৎসক ডক্টর অনন্ত যোশীর কাছে কাঁধের চেক আপ করতে কিন্তু মুম্বাইয়ে গেছেন জেমি ম্যাকলারেন। তো সেখানে তিনি কিন্তু গেছেন এই কারণেই, এছাড়া আর অন্যরকম কিছু ব্যাপার নেই। তো ম্যানেজমেন্ট একদমই ঝুঁকি নিতে চাইছে না, অনেক আশা করে সাইন করিয়েছে জেমি ম্যাকলারেনকে। তো সেখানে কোনো কারণে, চোটের কারণে কোনো প্রবলেম হলে সেটা নিয়ে সমস্যা দাঁড়াতে পারে। এবার ব্যাপার হচ্ছে, তোমরা জানো বন্ধুরা, আগের ম্যাচেই জেমি ম্যাকলারেনের অভিষেক হতেও পারত, তাকে রেজিস্টার করানোও যেত, কিন্তু তার এই প্রবলেমের জন্যই তাকে কিন্তু রেজিস্টার করায়নি। এবার ডার্বিতে তাকে কিন্তু মাঠে নামাতে চাইছে, সেই কারণে তাকে যত তাড়াতাড়ি একদম সুস্থ করে মাঠে নামানো যায় সেই চেষ্টা কিন্তু মোহনবাগান রয়েছে। কোনো রকম রিস্ক নিতে তারা কিন্তু একদমই রাজি নয়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ইস্টবেঙ্গলের আপডেট। তো ব্যাপারটা হচ্ছে, আগামীকাল 14ই আগস্ট এবং আগামীকাল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর প্লে অফের কোয়ালিফাইং ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। তোমরা সকলেই জানো যেখানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হচ্ছে আলটিন আসির। তো এই ম্যাচটা সন্ধ্যাবেলা 7টা থেকে হবে। এবার ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে। তো যেমনটা জানা যাচ্ছে, এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কিন্তু জি24 ঘন্টা যে টিভি চ্যানেল রয়েছে সেখানে কিন্তু লাইভ টেলিকাস্ট হবে। তো জি24 ঘন্টা মানে যে চ্যানেলে তোমরা কলকাতা লিগের ম্যাচগুলো দেখছো সেই চ্যানেলেই কিন্তু এই ম্যাচটা দেখানো হবে, এখনও অবধি কিন্তু এই খবরটাই পাওয়া গেছে। এছাড়া আমি অন্যান্য কিছু ম্যাচের যদি ফ্রি লিঙ্ক পাই, লাইভ লিঙ্ক অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।